আর এখানে একজন এই 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 ডালটায় গলায় দড়ি দিয়েছিল, মানে কি নড়ছে বলতো? Hey guys, welcome back to my channel. This is Left Right Vlog. So আজকের আরও একটা হরর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের হরর ভিডিওটা একটু আলাদা হবে, আগের দিনের ভিডিওর থেকে একটু ডিফিকাল্ট হবে। তো আমি এখন এসেছি ওদিকে যে রেলের ট্র্যাক স্টেশন সামনে, স্টেশন থেকে ওই রকম মিডিল পজিশানে এসেছি, ওখান থেকে আবার ভিতরে ঢুকলাম, এখন যাব সামনের দিকে একদম মাঠের মাঝখানে। মানে দুটো আলাদা এরিয়া, আলাদা জায়গা, মানে জয়েন্ট করেছে একটা ব্রিজ। তো সেই ব্রিজটা এতটাই খাতারনাক, তো সেই ব্রিজের কাছে আজকে রাতে আসব। দারুণ জায়গা। তো লোকেশনটা দারুণ, আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। জাস্ট এই বাঁকটা ক্রস করলেই সেই জায়গাটা চলে আসবে সামনে। এখানে এই মুহূর্তে অনেকে আড্ডা মারতে এসছে। এদিকে একটা রাস্তা চলে গেছে। সো ফাইনালি আমি এখন আমার বাড়ি থেকে অনেকটা দূরে আছি। আগের ভিডিওতে মানে যেমন রেলওয়ে ট্র্যাকের উপরে আমি ভিডিও করেছিলাম, খুব খাতারনাক জায়গা ছিল, তোমরা ভিডিওতে দেখেছো কেমন কি পরিস্থিতি হয়েছিল, বাট তার থেকে এটা আরও অনেক বেশি খাতারনাক, কারণ আমি রেলওয়ে ট্র্যাক থেকে 2 কিলোমিটার দূরে আছি। তো এটা একটা ভাঙা ব্রিজ, আর এখানকার লোকেশন এটাই, চারধারে এই লোকেশন আর এই ভাঙা ব্রিজ। আর এখানকার যে হররের কারণটা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে এখানে লাশ এনে রাখা হতো, মানে আগেকার দিনে যেসব বডিগুলো মার্ডার হতো, মার্ডার হয়ে লাশগুলো এই ব্রিজের উপরে রাখা হতো, আর এই জায়গাটা সত্যি খুবই খাতারনাক। তো তোমরা নিজেই দেখো যে আমি যত দূর তাকাচ্ছি না কেন, যত দূর চোখ যায় একটাও বাড়ি দেখতে পাচ্ছি না, অনেক দূরে আছি আমি। টোটাল ওই যে দূরের সীমান্ত, টোটাল এদিকে কোনো বাড়ি, কোনো গল্পই নেই, মানুষের কোনো গল্প নেই, এখানে শুধু মাঠ, চারধারে মাঠ আছে, এবং মাঠে শুধু এই সময়টা চাষবাসের জন্য বা মাছ টাছ ধরার জন্য খালে, সেই জন্য মানুষ আসে। তো এটাই হচ্ছে এখানকার লোকেশন, আর ব্রিজটার অবস্থা জাস্ট এইরকমই দেখতে পাচ্ছ। আর এখানে আমি আসবো রাত 11টা 12টা নাগাদ আসবো। কেন ভয়ানক হবে না, ব্রিজটার অবস্থা দেখো, বহু পুরনো একটা ব্রিজ, এখান থেকে খুব একটা মানুষ চলাচল করে না, শুধুমাত্র শর্টকাটের জন্য এদিক থেকে মানুষ চলাচল করে, আর সামনে ওইদিকটা রেলওয়ে ট্র্যাক আছে। এই সবেমাত্র 5:30 পৌনে 6টার মতো বাজতে যায়, তোমরা পিছনে দেখতে পাচ্ছ মাঠ থেকে গরু নিয়ে বাড়ির পথে চলে যাচ্ছে, মানে আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা এমন ফাঁকা ফাঁকা হয়ে যাবে, এখানে কেউই থাকবে না। তো সেই জায়গায় আমি আসবো, তো চলো দেখা হচ্ছে। সো গাইস, যেমনটা বলেছিলাম যে আজকের হরর চ্যালেঞ্জ করতে চলেছি, আমি এখন রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি চলে এসেছি, বাট এখান থেকে ভিতরে মিনিমাম 500 মিটার মতো যেতে হবে, আর আমি স্টেশন থেকে 1.5-2 কিলোমিটার চলে এসেছি অলরেডি। তো আমার সঙ্গে একজন ভাই এসছে, আমাদের পাড়ার ছেলে এসছে, অলরেডি এখানে কুকুর ডাকতে শুরু করে দিয়েছে, মানে আমরা এখানে এসেছি একটা অস্বাভাবিক ব্যাপার, কারণ এর আগে কখনো এই টাইমে তো আসা সম্ভবই নয়, এখন মিনিমাম 12টার মতো বাজতে যায়। তো সেই জায়গায় আমি চলে এসেছি, এখন ভিতরে কিভাবে যাব, আমার তো প্রচণ্ড ভয় লাগছে, তাই তো ভয় লাগছে, কথা যখন দিয়েছি ভিতরে যাব, যদি আমার ডেস্টিনেশনে পৌঁছানোর আগে যদি কিছু ঘটে যায় তো আমরা চলে আসব, আর যদি ওখানে যেতে পারি তো ওখানে বেশিক্ষণ থাকবো না, দুজনে যেহেতু আছি ওখানে তো আমার মনে হয় থাকাটা একদমই সম্ভব নয়। আর আমি যে জায়গাটা দাঁড়িয়েছি রেলওয়ে ট্র্যাকের কাছেই আছি, আর সামনে বিশাল একটা বড় বট গাছ। তো মোটামুটি চলো এখন যাওয়া যাক, মোমবাতিটা এই জন্য নিয়েছি, বা মানে সাথে একটা আগুন থাকা প্রয়োজন, তো সেই জন্য এসেছি, এখন ওদিকটায় যাব। লাস্ট ট্রেনের আগের ট্রেন আসছে দূরে, ওই দূরে, আর এই হচ্ছে এখানকার কন্ডিশন,
হাতে মোমবাতি নিয়ে চলে এসেছি। এই হচ্ছে রাস্তা, আর এই সব গাছ, চারিদিকে গাছ, আর ওইদিকে একটা বিশাল আকারের বট গাছ আছে। আর এই লাস্ট ট্রেন বেরিয়ে যাচ্ছে, লাস্ট ট্রেনের আগের ট্রেন এটা। চলো এখন যাওয়া যাক, কি কন্ডিশন দেখি। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা মাটির রাস্তা, চারিদিকে এইরকম। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ কত বড় বট গাছ এখানে আছে। আর এখানে একজন এই 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 ডালটায় গলায় দড়ি দিয়েছিল, মানে কি নড়ছে বলতো। ইয়ারে দেখতে পাচ্ছিস, ইয়ারে তো চলো দেখি, সাহস করে যাওয়া যাক। দেখতে পাচ্ছিস ওখানে কি অবস্থা। আমি বলছিলাম যে সামনেটায় যাব, ওখানে যখন গেলাম গাছ থেকে যেন কে নেমে আসছিল, এরকম সাদা কাপড় পরে কেউ নেমে আসছিল, ওই জন্য আমরা ওখানে আর দাঁড়ালাম না, যা চলে এলাম, মানে ব্রিজের কাছে পৌঁছাতেই পারলাম না, চলে এলাম। চোখ লাল লাল হয়ে আছে, দেখেছিস তো আমি জাস্ট বট গাছটা জাস্ট টপকেছি গাইস, বট গাছটা যখন টপকেছি তারপরে দূরের দিকে আমরা অ্যাকচুয়ালি শিয়াল দেখছিলাম, তো শিয়াল দেখতে দেখতে চারিদিকে লাইট মেরে থাকে। আমার ফোনটা কোথায়? চোখ লাল লাল, খুব অবস্থা খারাপ হয়ে যাবে। ওইদিকে লাইট মেরে থাকো। হ্যাঁ দেখ, চারদিকে মার, এদিক থেকে বেরিয়ে আছো, রেল লাইনের উপরে গেলে হবে না নাকি, কি বলছিস? এ বাবা, সামনে তো আবার বট গাছ, এখানে তো গলা দড়ি দিয়েছিল, ওইদিকে লাইট মেরে থাক। এখানে কি উড়ে গেল, এটাই হচ্ছে লাস্ট ট্রেন, তোমরা দেখতে পাচ্ছ পিছন থেকে ট্রেন আসছে, আর আমরা জাস্ট ওখানে পৌঁছানো। সবে মাত্র বট গাছ, ওই যে তোমাদের যে বট গাছটা দেখালাম, বট গাছটা জাস্ট ক্রস করেছি ওখান থেকে, মানে মানে প্রথমে আমার এটাই মনে হচ্ছিল যে বট গাছের ওখানে কিছু একটা আছে, কিছু একটা আছে। আমি তাই ভাইকে বলছিলাম যে দেখ দেখ, ও বলছিল যে হ্যাঁ কিছু একটা আছে, ক্যামেরায় ধরা পড়েছে কিনা আমি জানি না, ঠিক আছে, আমার ক্যামেরা হচ্ছে ছোট স্ক্রিন গোপ্রো ক্যামেরা। তো তখন আমি জাস্ট ভাবলাম যে না ওরকম কিছু নেই, আমি অ্যাকচুয়ালি ওর সাহসে এসেছি, ও আমার সাহসে এসেছে, এরকম একটা ব্যাপার। আমি তারপরে বললাম চল যাই, চল যাই একটু, মানে ওখানে মানে ঢেঁড়স চাষ করেছে, আরও বিভিন্ন রকম চাষের বাগান আছে। তো দেখলাম যে কিছুটা যাওয়ার পরে বনের মাঝখান থেকে যেন একজন সাদা মানে কাপড় পরে আছে, আর বেশি বড়ও না ছোটোও না, মানে মাঝারি সাইজের কেউ একজন এরকম আছে, আর চোখটা লাল হয়ে আছে, তাই না, চোখটা লাল হয়ে আছে। তারপরে আমি জাস্ট ওইদিকে ক্যামেরাটা জাস্ট করবো, আমি ক্যামেরাটা জাস্ট অন করতে পারিনি, ক্যামেরাটা জাস্ট ওইদিকে করবো, করার পরে দেখি ওইদিকে লাইট মার,
ক্যামেরাটা জাস্ট অন যখন দেখি সাইয়ে দিচ্ছে মার। হ্যাঁ পেরেছি, আমি আমি তোর বললাম না, আমি তোর বললাম যে এখানে রিস্কি হয়ে যাচ্ছে। এদিকটা আমার এদিকটা খুব খারাপ, এখানে প্রচুর এলাকাটা ওই যাবি ওই হয়েছে। জাস্ট গাইস এখন টাইমটা জাস্ট দেখো, হ্যাঁ জাস্ট টাইমটা এখন দেখো, 1:24 বাজে। আমরা ওখানে এদিকটা মার দেখি, এদিকটা মার, জাস্ট টাইমটা দেখো, 1:24 বাজে, দেখতে পাচ্ছ? সেটা নামিয়ে দেখাচ্ছি, 1:24 বাজে, রাত 1:24। তো আমি এর আগে চ্যালেঞ্জ করেছিলাম ওখানে রেলে কেটে গেছি, এই যে আওয়াজটা পাচ্ছ এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে মালগাড়ির আওয়াজ। গভীর রাতে এরকম মালগাড়ি ঢোকায় যাতে করে ট্রেনগুলোর চলাচলের যাতে না অসুবিধা হয়, এটা হচ্ছে মালগাড়ির আওয়াজ। তো এখন 1টা পার হয়ে গেছে, 1:24 মতো বাজে, যখন আমরা ওখানে ঢুকছিলাম 12:30 মতো বাজে। তো আমি প্রথমে এটাই ভেবেছিলাম এই ভিডিওটা চ্যালেঞ্জ করা খুবই টাফ হয়ে যাবে, কারণ ওই জায়গাটায় কারোর ক্ষমতা নেই ওখানে ঢোকার, কোনো চ্যালেঞ্জারের, কোনো ইউটিউব চ্যালেঞ্জার, হরর চ্যালেঞ্জারের কারোর ক্ষমতা নেই ওখানে ঢোকার। কারণ আমরা যে জায়গাগুলো ক্রস করে করে যাচ্ছিলাম সেগুলো এক একটা হরর প্লেস, বাট ওটা এমন একটা ডিপ জায়গা, এগুলো থেকেও আরও অনেক খতরনাক। আর সেই জন্য আমি মানে এদেরকে মানে একে নিয়েছিলাম, সেই জন্য ভিডিওতে নিয়েছিলাম। বাট যখন বটগাছটা যখন ক্রস করি, আমি আমি প্রথমে একটা কিছু ওরকম মানে আপচা আপচা দেখতে পেয়েছিলাম, বাট আমি গ্রাহ্য করিনি যাতে করে আমরা এগোতে পারি, সেই জন্য গিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে ভাই দেখতে পেয়েছে যে ওই জায়গাটায় দূরে কেউ একজন আছে, দূরে ওই জায়গাটায় কেউ একজন আছে। তো কিছুটা গিয়ে আমি যখন লাইটটা জাস্ট মারলাম মুখের দিকে, দেখলাম চোখ দুটো লাল হয়ে আছে, ছোট ছোট চোখ, বেশি বড় না। আর আমি একদম 100% শিওর বলছি যে ওটা কোনো জন্তু নয়, শিয়ালের ভয় যাচ্ছিলাম। বাট শিয়াল যখন আমরা যখন যাচ্ছি তখন শিয়ালের ওখানে কোনো ভয় ছিল না, বাট ব্রিজের ওপারটাই গেলে তখন শিয়াল ছিল। কিন্তু যখন দেখলাম যে ওখানে ওই কন্ডিশন, আমরা যখন ছুট মেরেছি বাট আমাদের পিছনে পিছনে আসছিল, মানে কীরকম আসছিল, আমাদের সোজাসুজি নয়, আমরা এইরকমভাবে যখন এলাম তখন ও এরকম ঘুরে ঘুরে আমাদের সামনে চলে এসছে। আবার ওখান থেকে যখন দৌড় দিলাম, সবচেয়ে অবাক করা বিষয়, আমরা এদিক থেকে আসছি পিছনে কেউ একজন আছে, তাহলে আমাদেরকে ক্রস করতে গেলে অতটা দূরে সে তো অ্যাডভান্স যেতে পারবে না, তাই না, যদি মানুষ হয়। বাট ঘুরে যখন আমরা এত দূর চলে এলাম, আমরা বাম সাইডে সরি ডান সাইডে একটা মন্দির মতো দেখতে পেয়েছি, মানে পোড়ো মন্দির টাইপের, মাঠের মাঝখানে একটা মন্দির, মন্দিরের পাশ দিয়ে এইরকমভাবে মানে মাঠ আছে, মাঠের পাশ দিয়ে সেম একই জিনিস ওখানে যেটা দেখেছি ঠিক সেটা এখানে দেখেছি। তো আর পুরো মানে এক্সপ্লোর করার মতো আমার ক্ষমতা নেই, তাই আমরা চলে যাচ্ছি, ভিডিওটা কিছুটা দূরে গিয়ে শেষ করব, কারণ এখন রেল লাইনে আছি, বিভিন্ন অ্যাক্টিভিটিস হতে পারে, তো রাত অনেক হয়েছে, তো সেই জন্য আমি যাব। তবে হ্যাঁ, আমি আমি শিওর হচ্ছি যে আমি এই চ্যালেঞ্জটা একা আমার দ্বারা সম্ভব ছিল না। সো গাইস, তোমাদের একটা ঘর দেখাচ্ছি, এখানে 2-3টে ঘর আছে, অতটা মানুষ নেই। কেন নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, এই যে দেখতে পাচ্ছ এটা একটা ঘর, টোটাল রেডি করা ঘর, বাঁধা এখানে পড়ে আছে, মানুষ এখানে বসবাস করার ক্ষমতা হয়নি। এই ওটা কি, ওইটা না কি, ওটা ভালো করে দেখ, ভালো করে দেখ, পিছনে আসো পিছনে আসো, ভালো করে ভালো করে দেখ, পিছনে আসো পিছনে আসো, দেখতে পাচ্ছিস ক্যামেরাতে দেখা যাচ্ছে, চল দৌড়াবো দৌড়াবো, দাঁড়া 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 দাঁড়া, রেডি হ রেডি হ রেডি, 1 2
আসি। তো আজকের আমরা হরর ব্লগ করতে গিয়েছিলাম, 5-7 এরকম হরর প্লেস, মানে আমরা যে জায়গাগুলো ক্রস করে করে গেছি ওইসব গাছে বিভিন্ন সময়ে গলায় দড়ি দিয়েছিল, তাছাড়া রেল লাইনে প্রচুর পরিমাণে রেলে কেটেছিল, সেই জায়গা ক্রস করে আরও দূরে আমরা যেতে চেয়েছিলাম খাতারনাক জায়গায়। জাস্ট বট গাছটা ক্রস করার পরে অনেক রকম মানে খুব বাজে পরিস্থিতি হয়ে গেছে, তো সেখানে পৌঁছাতে পারলাম না, জাস্ট ব্রিজের একটু আগে থেকে ফিরে আসতে হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে। আজকের মতো টাটা।